রাজ্যে ভুয়া জলের কোম্পানির অভাব নেই। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন অলিতে গলিতে গড়ে উঠেছে বেনামি বিভিন্ন ধরনের ভুয়া জলের কোম্পানি। এমনই এক ভুয়া জলের কোম্পানি খুলে বসেছে বিলোনিয়া সাতমুড়া ব্রিজ চমুনি সংলগ্ন এলাকার বিপুল দেবনাথ নামে এক ব্যক্তি। সরকারের বিভিন্ন নিয়ম নীতিকে তোয়াক্কা না করে পানীয় জল নিয়ে জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলায় মত্ত হয়ে উঠেছে এই অর্থলোভী বিপুল দেবনাথ। জানা যায় ওনার জলের কোম্পানির রেজিস্ট্রেশন আছে ডেইলি ফ্রেশ ওয়াটার নামে, কিন্তু জলের বোতলে লেবেল লাগাচ্ছে জীবনধারা নাম দিয়ে। গোটা দক্ষিণ ত্রিপুরা এই ভুয়া নাম দিয়ে জলের ব্যবসা করে আসছে বিগত কয়েক বছর যাবৎ। আরো জানা যায় এককালীন লালবাড়ির সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল এই বিপুল দেবনাথ। বাম আমলে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে বহু অর্থ হাতিয়েছেন এই বিপুল বাবু। 2018 সালে বিজেপি সরকার আসার পর বিলোনিয়া স্থানীয় কয়েকজন শাসক দলের নেতা বাবু সহ প্রশাসনিক কর্মকর্তাদের টাকার প্রলোভনে বগল দাবা করে উনার এই অনৈতিক ব্যবসা চালাচ্ছেন বলে খবর। এছাড়া উনি দক্ষিণ ত্রিপুরার পাশাপাশি উদয়পুর গুমতি ত্রিপুরার বিভিন্ন জায়গায় উনার এই ভুয়া কোম্পানির জল বিক্রি করেন। অবশেষে উদয়পুর মাতারবাড়ি এলাকায় জল বিক্রি করতে গেলে গুমতি ত্রিপুরার স্বাস্থ্য আধিকারিকের উনার জলের কোম্পানির কাগজপত্র দেখলে বেরিয়ে আসে এই তথ্য। শুনে নেব স্বাস্থ্য আধিকারিক কি বলছেন উনার কোম্পানির নামে। মানে জলের মধ্যে যে যে বিষয়গুলি বোতলে মানে বাজার ছাড়ার আগে যে যে নিয়মগুলি মানার কথা ছিল আপনি নোটিশ দিয়েছেন, সময়ের মধ্যে তারা করেনি এটা এখন পর্যন্ত? এখন আপনারা কি করছেন এখন শেষ পর্যন্ত? মানে যে অভিযোগগুলি ছিল, যে অভিযোগগুলি উঠেছিল এটা কি সত্যতা পেয়েছেন আপনারা? যে অভিযোগগুলি ছিল সত্যতা পেয়েছেন? কোন দপ্তর থেকে আপনারা এটা অভিযানটা করছেন? হেলথ ডিপার্টমেন্ট। কি নাম? ফুড সেফটি অফিসার। এই সংবাদটি উদয়পুরের একটি ইলেকট্রনিক মিডিয়ায় পরিবেশনের পর বিলোনিয়ার কয়েকজন সাংবাদিক উনার জলের ফ্যাক্টরিতে যায় খবরের সত্যতা যাচাই করার জন্য। কিন্তু বিপুলবাবু ও উনার ছেলে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণে মানার হুমকি দিতে থাকেন। একবার দেখে নেব বিপুলবাবুর মাফিয়াগিরির সম্পূর্ণ ভিডিওটি। আপনারা কোন গভর্নমেন্ট অথরিটি না, আমরা জবাব দেই না। আপনার গভর্নমেন্ট অথরিটি জানাইয়া পারমিট লয়ে আও, পারমিট লয়ে আইয়ে আমরা দেখামু। এখন প্রশ্ন হলো বিপুলনাথের কোম্পানির বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও কি করে কোম্পানির জল বাজারজাত করছেন উনি? এই খবর কি বিলোনিয়া স্বাস্থ্য আধিকারিকের কাছে ছিল না? কিসের বিনিময়ে বিলোনিয়ার ফুড সেফটি অফিসার সহ অন্যান্য অফিসাররা চুপ করে বসে আছে তা নিয়েও হাজার প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।